আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ডেরিভেশন এবং পার্স ট্রি। তো আমরা গ্রামার পড়লাম, গ্রামার পড়ার সময় আমরা দেখলাম যে বিভিন্ন গ্রামার থেকে আসলে আমরা গ্রামারের উপরে বেস করে আমরা ডিফারেন্ট স্ট্রিং জেনারেট করি। তো ডেরিভেশনটা হচ্ছে ওই স্ট্রিং জেনারেট করার প্রসেসটা, সেটাকেই আমরা ডেরিভেশন বলে থাকি। তো যেটা হয় আপনার যে ডেরিভেশন ইজ বেসিক্যালি সিকোয়েন্স অফ প্রোডাকশন, যে গ্রামারটা দেয়া থাকবে সেখানে কিছু প্রোডাকশন থাকবে, সেই প্রোডাকশনগুলা অর্ডার মেনটেন করে আমরা যে স্ট্রিংটা জেনারেট করব এটাই হচ্ছে আমাদের ডেরিভেশন। এবং আমরা এখানে যেটা করে ডিসাইড করি কোন নন টার্মিনাল দিয়ে কারে আমরা রিপ্লেস করব এবং কে কার দ্বারা রিপ্লেস হয়ে প্রপার আউটপুটটা আমাদেরকে জেনারেট করতে পারে। অ্যান্ড ডেরিভেশনটা টু টাইপস, একটা হচ্ছে লেফট মোস্ট ডেরিভেশন, একটা হচ্ছে রাইট মোস্ট ডেরিভেশন। তো লেফট মোস্ট ডেরিভেশনে কি হয়, আপনাকে যে প্রোডাকশন রুলটা বা গ্রামারটা দেয়া থাকবে সেই প্রোডাকশন রুলকে যখন আপনি রিপ্লেস করবেন আপনার টার্মিনালস দিয়ে, সেটা লেফট ওরিয়েন্টেড হবে। অ্যান্ড জাস্ট উল্টাটা হয় আপনার রাইট মোস্ট ডেরিভেশনে, যে রাইট ওরিয়েন্টেড হবে। এখানে একটা এক্সাম্পল এবং দুইটা ডেরিভেশন দেখানো হয়েছে, তারপরেও আপনাদের সুবিধার জন্য আমি এই এক্সাম্পলটা লাইভ আপনাদের সামনে সলভ করে দেখাচ্ছি। প্রোডাকশন রুলটা দেখে নেই আমরা। প্রোডাকশন রুলটা হচ্ছে যেটা দেয়া আছে, আমরা দেখতেছি ই থেকে আপনার ই প্লাস ই, তারপরে ই থেকে ই ইনটু ই এবং ই থেকে আইডি, এবং আমাদের যে স্ট্রিংটা জেনারেট করতে হবে সেটা হচ্ছে আইডি প্লাস আইডি ইনটু আইডি। ওকে, তো আমরা প্রথমে দেখবো লেফট মোস্ট, পরে দেখবো আমরা রাইট মোস্ট, ঠিক আছে? তো লেফট মোস্টের ক্ষেত্রে আমরা কি বললাম, যে লেফট ওরিয়েন্টেড হবে রিপ্লেসমেন্টগুলা। ওকে, সবার প্রথমে আমরা প্রথম প্রোডাকশনটা নিয়ে নিলাম ই প্লাস ই। ওকে, এখন আমরা কি করব, লেফট ওরিয়েন্টেড ইয়ে হবে আমাদের রিপ্লেসমেন্টটা হবে। তো এই থাকলো লেফট, মানে কি সবার লেফটে কে আছে, এই ইটা আছে, তো এই ইকে রিপ্লেস করব। এখন আমাদেরকে দেখতে হবে এই ইকে রিপ্লেস করলে আমাদের স্ট্রিংয়ের সাথে সামঞ্জস্য রেখেই রিপ্লেসটা করতে হবে। এখানে দেখা যাচ্ছে প্রথম ভ্যালুটা হচ্ছে আইডি, এরপরে প্লাস, এখানে দেখা যাচ্ছে ই আছে, এরপরে প্লাস আছে। সো আমরা যদি এই ইকে এই আইডি দিয়ে রিপ্লেস করি তাইলে আমাদের স্ট্রিংয়ের সাথে ম্যাচ থাকতেছে। সো এই এর পরিবর্তে আমরা লিখে ফেললাম কি, আইডি প্লাস প্লাস, আর এইটা থাকলো তার। এরপরে কি, আইডি লিখলাম, প্লাস দিলাম, এখন এই এই ইয়ের পরিবর্তে কি লিখলে আমরা, আমাদের তো এই অংশটুকু ম্যাচ হয়ে গেছে, তো বাকি যে এই অংশটুকু কি লিখলে আমরা এই অংশতে যেতে পারি, যেটা হচ্ছে ই থেকে ই ইনটু ই, তাইলে কি একটা মাল্টিপ্লিকেশন সাইন চলে আসবে। সো আমরা এই ইয়ের পরিবর্তে এই সেকেন্ড প্রোডাকশনটাকে রিপিক করলাম ই ইনটু ই। এখন যেটা করব, ই লিখলাম আইডি প্লাস, এখন একদম লেফটে কি আছে, এইটা আছে, এইকে কি দিয়ে রিপ্লেস করব, এখানে ই আইডি এর প্রয়োজন, সো ইকে আইডি দিয়ে রিপ্লেস করলাম, ইনটু তার জায়গায় থাকলো, ই জায়গায় থাকলো, অ্যান্ড ফাইনালি একদম শেষের যে ইটা তাকেও আমরা আইডি দিয়ে রিপ্লেস করলাম। অ্যান্ড হিয়ার ইউ গো, দিস ইজ আওয়ার লেফট মোস্ট ডেরিভেশন। এবং আমরা আমাদের কি পেয়ে গেলাম, স্ট্রিংটা পেয়ে গেলাম। এখন আমি যদি আপনাদেরকে বলি যে রাইট মোস্ট ডেরিভেশনের ক্ষেত্রে কি হবে, রাইট মোস্টে কি হবে, আমরা রাইট ওরিয়েন্টেড হয়ে কাজ করব। সো আমি আপনার প্রথমে এটা লিখে নিলাম ই প্লাস ই। ওকে, এখন আমাদেরকে আলটিমেটলি এই স্ট্রিংটাই জেনারেট করতে হবে, বাট আমরা উল্টা মানে ডান দিক থেকে কাজ করা শুরু করব। তো এই ইটা জায়গায় থাকলো, এই প্লাসটা জায়গায় থাকলো, তাইলে এই ই, এখন এই ই এর পরিবর্তে কি রিপ্লেস করলে আমাদের এই দিকে ম্যাচ করবে। আপনারা যদি নোটিস করেন অলরেডি দেখতে পাচ্ছেন এই ই আর এই আইডি বা প্লাস পর্যন্ত আপনার এতটুকু, সো এর পরের যে অংশটুকু সেই অংশটুকুতে আপনার মাল্টিপ্লিকেশনের একটা সাইন আছে, হুইচ ইজ মিসিং হিয়ার, সো উই হ্যাভ টু ব্রিং দ্যাট মাল্টিপ্লিকেশন বাই রিপ্লেসিং দ্য প্রোডাকশন। সো এই ই এর পরিবর্তে যদি আমরা এই ই ইনটু ইটা নিয়ে নিই, ই ইনটু ই, তাইলে কী হয়ে গেল, দেখেন আমাদের মাল্টিপ্লিকেশনটা এখানে চলে আসছে। এরপরে এইটা লিখে নিলাম প্লাস, এইটা লিখে নিলাম মাল্টিপ্লিকেশন, এখন এই ই কে আমরা রিপ্লেস করবো কি দিয়ে, উই উইল রিপ্লেস ইট বাই আইডি, আইডি দিয়ে রিপ্লেস করলাম ই প্লাস, এখন ডান দিক তো শেষ, আইডি শেষ, মাল্টিপ্লিকেশন চলে আসছে, এতটুকু ম্যাচ হয়ে গেছে, এরপরে কি আছে, আরেকটা আইডি, সো এই দিয়ে রিপ্লেস করলাম এবং হয়ে গেল, এখন এতটুকু ম্যাচ হয়ে গেছে। ফাইনালি আমাদের বাকি থাকলো কে, এই প্লাসের আগে কে, এইটা, তো এইকে আমরা কী করলাম, এই আইডি দিয়ে রিপ্লেস করে দিলাম, আইডি প্লাস আইডি ইনটু আইডি। সো
we got the ultimate string এবং এইটা হয়ে গেল কি rightmost approach এ তো এই হচ্ছে আপনার ডেরিভেশনের দুইটা অ্যাপ্রোচ একটা হচ্ছে leftmost আর একটা হচ্ছে rightmost যেটা ব্যবহার করে আমরা ডেরিভেশন করে থাকি আর আমাদের আজকের আরেকটা যে টপিক parse tree টা আসলে রেফার করতেছে যে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ ডেরিভেশন যেমন আমি আপনাদেরকে দেখাই যেমন এই জায়গায় যে আমি আপনাদেরকে যে এই যে রিপ্লেস করে দেখাইলাম leftmostটা সেটাকে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে কি দাঁড়াচ্ছে সবার প্রথমে আপনার আসবে কে এই ছিল আমি leftmost এর মানে এইটার জন্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা বা parse tree টা দিচ্ছি এরপরে আপনি কি করছেন এই কে ডান বাম দিকের এই কে রিপ্লেস করছেন আইডি দিয়ে a প্লাস জায়গা থাকলো এরপরে এই ডান দিকের e কে রিপ্লেস করছেন কি দিয়ে e ইনটু e দিয়ে ঠিক আছে এরপরে আপনি কি করছেন এই e কে রিপ্লেস করছেন আপনি আইডি দিয়ে ইনটু ছিল এরপরে শেষ লাইনে সেই e কে রিপ্লেস করছেন আপনি আইডি দিয়ে তো এই হয়ে গেল কি আপনার parse tree কার জন্য এই leftmost ডেরিভেশনের জন্য এইটাই a parse tree is a graphical depiction of a derivation it is convenient to see how strings are derived from start symbol the start symbol of the derivation becomes a root মানে হচ্ছে আমরা যে জায়গা থেকে কাজ করা শুরু করলাম সেটাই আমাদের আলটিমেট রুট হয়ে যায় যদি আপনারা গ্রাফ পড়ে থাকেন তাহলে আশা করি রুট বুঝতেছেন কি যে জায়গা থেকে কাজ শুরু হয় এন্ড বাকিরা সব টার্মিনাল যেগুলো থাকে এরা হয়ে যায় লিফ মানে কোনো চাইল্ড বের হবে না এন্ড বাকিরা হচ্ছে কি আপনার আদার যে আপনার ইয়েগুলা নোডগুলা থাকে যাদের থেকে চাইল্ড বের হয় মানে নন টার্মিনালগুলো থেকে চাইল্ড বের হবে অ্যান্ড ফাইনালি যে জায়গায় গিয়ে আর চাইল্ড বের হবে না এরা হচ্ছে আমাদের লিফ এবং এরাই হয় সবার কি আমাদের টার্মিনালস সো এই ছিল অল অ্যাবাউট ডেরিভেশন অ্যান্ড parse tree আশা করি আপনারা বুঝতে পারছেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম